আসসালামু আলাইকুম ভিউয়ার্স শুভরাত্রি সবাই যে যেখান থেকে আমাদের এই লাইভ এপিসোডটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবেন এবং বিভিন্ন সময় বিভিন্ন তথ্যপাত্রগুলো কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাতে পারবেন সর্বশেষ রাত্রে কে কোথায় কত টাকায় মুরগি বিক্রি করেছেন কারণ অনেক গাড়িগুলো কিন্তু রাত্রে এসে মুরগি নিয়ে যায় আমাদের এদিকে একশো সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে কেনা বসা হয়েছে ময়মনসিংহ কিছু কিছু জায়গায় একশো উনসত্তর কেনা বেসা হয়েছে আবার কিছু জায়গায় বাহাত্তর চুয়াত্তরও কেনা হয়েছে এর আশপাশ অঞ্চলগুলো এই রেটেই আছে তবে কিছু কিছু জেলায় একশো আশি থেকে নব্বইয়ের মধ্যেও কেনা হয়েছে আর আপনাদের অঞ্চলে কত টাকা কেনা হয়েছে কমেন্টসে তুলে ধরুন যাতে আগামীকাল সকালে যখন সকালে কী রেটে কেনা বেচা হচ্ছে ওই রেটটা তুলে ধরবো সেই সময় যাতে দিতে পারি সোনালি কেনা বেচা হয়েছে দুশো টাকার মধ্যে কালার বারটা দুশো পঁয়ত্রিশ আটত্রিশ টাকায় কেনা বেচা হয়েছে আর টাইগার সে সু সুপার হাইভিট সবগুলো বার রেটে কেনা বেচা হয়েছে যারা ক্লিয়ার কেনা বেচা করতে চান বা করেছেন হয়তোবা দুইশো চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে করেছেন ব্রাউন কক দুশো তিরিশের মধ্যে করেছেন তো এই ছিল মুরগির রেট আর বাচ্চার তো আগামীকালকে আবারও সকালবেলায় আমরা নতুন রেট নিয়ে আসবো এরপরও আপনারা যদি যারা বাচ্চার রেট পেয়েছেন অনেক সময় রাত্রে কিন্তু নতুন রেট হয়ে যায় যদি কেউ জেনে থাকেন তাহলে সেগুলো কমেন্টসে তুলে ধরুন আগামীকাল সকাল নয়টার সময় আমরা বাচ্চার বাজার দর এবং মুরগির বাজার দর নিয়ে আলাপ আলোচনাগুলো করব। আজকে এই ছিল এখনকার মতো রাতের সর্বশেষ তথ্য পরবর্তী তত্ত্বগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অল করে দিন